লুণ্ঠন বাণিজ্যের সাথে হাত পাকিয়ে এই মুহূর্তে নতুন পথ ধরেছে ক্ষমতাসীন দল। সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক এই অভিযোগ করেন। অভিযোগ, রাজ্যের গ্রামের গরিব কৃষক জুমিয়া খ্যাত মজুরদের সর্বশান্ত করে যে বিশাল সম্পত্তি করেছিল যারা, সেই রোজভেলির প্রধান দপ্তরে বর্তমান সরকার খুলেছে নগর উন্নয়ন দপ্তরের প্রধান কার্যালয়, যেখানে স্মার্ট সিটি নিয়ামকের নামে নানা সংস্থা বসানোর পর এই মুহূর্তে রাজ্য সরকারের অনুমোদনেই সেই বিল্ডিংয়ে খোলা হয়েছে রেস্টুরেন্ট ও বার। অথচ 2018 সালের নির্বাচনের আগে পূর্বতন বামফ্রন্ট সরকারের সঙ্গে রোজভেলি সংস্থাকে জড়িয়ে বিজেপি দল শুধু অপপ্রচার চালিয়ে বসে থাকেনি, তাদের প্রতারণার দলিল ভয়ঙ্কর ভিশন ডকুমেন্টসেও জায়গা করে দিয়েছিল। তিনি বলেন, বাস্তব ঘটনা হল রোজভেলির বিরুদ্ধে অভিযোগ দায়ের হবার পর বামফ্রন্ট সরকারই প্রথম ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তার করেছিল। অভিযোগ, নির্বাচনে জয়ী হবার পর বর্তমান ক্ষমতাসীনরা রোজভেলি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে গরিব মেহনতি মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা তো করেইনি। সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি দাবি করছে, রোজভেলি চিটফান্ডের টাকা রেখে সর্বশান্ত হয়ে যাওয়া কৃষক জুমিয়া খেত মজুরদের টাকা অতি সত্বর ফেরত দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার। রিপোর্ট, চ্যানেল তিন রাত।